আজকার
যারা কোরআন তো আসুন আগামীতে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবো, বিক্ষোভ করবো, এটা আমাদের ইমানের দায়িত্ব। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমাদের এরা কর্তব্য যে যারা আজকাল হাজীগঞ্জে শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো, সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। এখন আসুন আমি দোয়া করি, আল্লাহ।